গুড মর্নিং। আমরা পড়ছিলাম শঙ্কর আর আলভারেজ সেই জঙ্গলের মধ্যে, সেদিনকে তারা দেখতে পেল যে ভূমিকম্প হলো এবং সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সেটা শঙ্কর কোনোদিন আর জীবনে কোনোদিন দেখতে পাবে না, মানে কারোর পক্ষে সম্ভব না। সে একটা সাধারণ অজপাড়া গায়ের বাঙালি ছেলে, তার পক্ষে যে এটাতে তার জীবনের কত বড় পাওয়া হলো, সে অগ্নুৎপাত দেখলো, এটাই আর কি। তো এদিকে পৃথিবী এমন কাঁপছে যে দাঁড়িয়ে থাকা যায় না, কেবল টলে টলে পড়তে হয়। শঙ্কর তো চলতে চলতে টাবুর মধ্যে ঢুকলো, ঢুকে দেখে একটা ছোট্ট কুকুর ছানার মতো জীব তার বিছানায় গুটিছুটি হয়ে কাঁপছে। শঙ্করের টর্চের আলোয় সেটা থতমত খেয়ে আলোর দিকে চেয়ে রইল এবং চোখ দুটো মনির মতো জ্বলতে লাগলো। আলভারেজ তার মতো ঢুকে দেখলে, নেকড়ে বাঘের ছানা, রেখে দাও, আমাদের এখানে আশ্রয় নিয়েছে যখনও প্রাণের ভয়ে। ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি, তা থেকে বিপদ আসতে পারে ওদের জানা নেই। কিন্তু আলভারেজের কথা ভালো করে শেষ হতে না হতেই হঠাৎ কি একটা প্রকাণ্ড ভারী জিনিসের পতনের শব্দে ওরা আবার তাঁবুর বাইরে গিয়ে যখন দেখলে যে একখানা 1500 ওজনের জ্বলন্ত কয়লার মতো রাঙা পাথর অদূরে একটা ঝোপের উপর এসে পড়েছে, সঙ্গে সঙ্গে ঝোপটাও জ্বলে উঠেছে। তখন আলভারেজ ব্যস্ত সমস্ত হয়ে বলল, পালাও পালাও শঙ্কর, তাঁবু ওঠাও শিগগির। মানে এমন অবস্থা বনের মধ্যে যে ওরা মানে চিন্তা করতে পারছে না। ওরা ঢুকেছিল ভেতরে, হঠাৎ একটা খুব জোরে আওয়াজ হলো বাইরে এসে দেখছে একটা 1500 কেজি ওজন হবে, একটা 1500 কেজি ওজনের একটা জ্বলন্ত একটা কয়লার, মনে হচ্ছে একটা কয়লার পিণ্ড। একটা 1500 মানে কি, একটা বেশ এত বড় একটা পাথরের মতন কোথার থেকে এসে, মানে মাটি থেকে উঠেছে, ওইটাও উঠে এসে একেবারে ছিটকে গিয়ে একটা পড়লো অনেক দূরে আর কি। তখন আলভারেজ বুঝতে পারলো যে এগুলো যদি এসে আবার গায়ে এসে পড়ে তাহলে তো ওরা শেষ ওখানে। বললো যে চলো শঙ্কর, ওঠাও ওঠাও শিগগিরই তাঁবু ওঠাও, চলো পালাই আমরা, নাহলে আমরা বাঁচবো না। ওরা তাঁবু ওঠাতে ওঠাতে আরও দু পাঁচখানা আগুন রাঙা জ্বলন্ত ভারী পাথর এদিকে ওদিকে সশব্দে পড়লো, নিঃশ্বাস তো এদিকে বন্ধ হয়ে আসে, অমনি ঘন অন্ধকারে ধোয়া বাতাসে ছড়িয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এত ধোয়া আর এত গন্ধ যে নিঃশ্বাস নিতে পারছে না, এমন হচ্ছে। দৌড় দৌড় দৌড়, 2 ঘন্টা ধরে ওরা জিনিসপত্র কত টেনে হিঁচড়ে কত বয়ে নিয়ে পূব দিকের সেই পাহাড়ের নিচে গিয়ে পৌঁছলো। সেখানে পর্যন্ত গন্ধকের গন্ধ বাতাসে, সেই পর্যন্ত অত বড় একটা ভূমিকম্প অগ্নুৎপাত হয়েছে আগ্নেয়গিরির, সে গন্ধ তো সারা জঙ্গলে ছড়িয়ে গেছে একদম চারিদিকে সেই গন্ধ। আধ ঘন্টা পরে সেখানে পাথর পড়তে শুরু করলো, ওরা পাহাড়ের উপর উঠলো সেই ভীষণ জঙ্গল আর রাত্রির অন্ধকার ঠেলে। ভোর যখন হলো তখন 2500 ফুট উপরে পাহাড়ের ঢালুতে বড় গাছের তলায় দুজনে হাঁপাতে হাঁপাতে বসে পড়লো। অতটা উঠে পড়েছে কেননা নিচে আর থাকা যাচ্ছে না, তারা পাহাড় বেয়ে একেবারে 2500 ফুট উঁচুতে উঠে পড়েছে যে তখন দুজনে হাঁপাচ্ছে। শঙ্কর নাই ছোট, কিন্তু আলভারেজের তো বয়স হয়েছে। সূর্য ওঠবার সঙ্গে সঙ্গে অগ্নুৎপাতের যে ভীষণ সৌন্দর্য অনেকখানি কমে গেল, কিন্তু শব্দ ও পাথর পড়া যেন বাড়লো। এবার শুধু পাথর নয়, তার সঙ্গে খুব মিহি ধূসর বুনে বর্ণের ছাই আকাশ থেকে পড়ছে। গাছপালা লতা পাতার উপর দেখতে দেখতে পাতলা এক পুরু ছাই জমে গেল, যে এখনো পড়ছে, সেই ছোটো ছোটো পাথর পড়ছে। এবার মনে হচ্ছে ছাই উঠছে একদম পাতাল থেকে, উঠে চারিদিকে গাছপালার উপরে পুরু হয়ে ছাই জমে গেল একদম। সারাদিন সমানভাবে অগ্নির লীলা চলল। আবার রাত্রি এলো, নিচের উপত্যকা ভূমির অত বড় হেমলক গাছের জঙ্গল দাবানলে ও প্রস্তর বর্ষণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। রাত্রিতে আবার সেই ভীষণ সৌন্দর্য, কত দূর পর্যন্ত বন ও আকাশ, কত দূরের দিগন্ত লাল হয়ে উঠেছে পর্বতের অগ্নি কটাহের আগুনে। তখন পাথর পড়ার একটু কমেছে, কিন্তু সেই রাঙা আগুনে ভরা বাষ্পের মেঘ তখনও সেই রকমই দীপ্ত হয়ে রয়েছে। পাথর পড়া কমে গেছে, কিন্তু সমস্ত আকাশ যেন রাঙা হয়ে আছে, সেই যে আগুন জ্বলছে উঠেছিল মাটির থেকে, সেই আগুনের চারিদিক আকাশ লাল হয়ে আছে, একটা সুন্দর সৌন্দর্য চারিদিকে, প্রকৃতির যে এত অপূর্ব রূপ তারা দেখতে পাচ্ছে। রাত দুপুরের পরে একটা বিরাট বিস্ফোরণের শব্দে ওদের তন্দ্রা ছুটে গেল। ওরা সভয়ে চেয়ে দেখলে জ্বলন্ত পাহাড়ের চূড়ার মুন্ডুটা উড়ে গিয়েছে, নিচের উপত্যকাতে ছাই আগুন ও জ্বলন্ত পাথরে ছড়িয়ে পড়ে অবশিষ্ট জঙ্গলটাকেও ঢাকা দিলে।
খুব জোরে একটা বিস্ফোরণ আওয়াজ হলো। তখন উঠে দেখছে যে যে পাহাড়ের মাথাটা মুন্ডুটা উড়ে গেছে, মানে এত জোর বিস্ফোরণ হয়েছে পাহাড় পর্যন্ত ভেঙে গেছে একদম, দিয়ে চারিদিকে পাথর টাথর একদম ছড়িয়ে পড়েছে। আলভারিজ পাথরের গায়ে আহত হলো, পাথরের ঘায়ে আহত হলো, ওদের তাঁবুর কাপড়ে আগুন ধরে গেল, পেছনের একটা উঁচু গাছের ডাল ভেঙে পড়লো পাথরের চোট খেয়ে। এত আগুন চারিদিকে, আগুনের অগ্নি শিখা চারিদিকে দেখা যাচ্ছে, পাথর জ্বলন্ত পাথর এসে পড়ছে। ইতিমধ্যে ওদের তাঁবু কাপড়ে, সেই বেশ মোটা কাপড়, সেই কাপড়ে আগুন লেগে গেছে এবং আলভারেজের গায়ে তো প্রচুর পাথর এসে পড়েছে। শঙ্কর ভাবছিল এই জনহীন অরণ্য অঞ্চলে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় যে ঘটে গেল তাকেও দেখতেও পেত না যদি তারা না থাকতো, সভ্য জগৎ জানেও না আফ্রিকার গহন অরণ্যের এ আগ্নেয়গিরির অস্তিত্ব, কেউ বললেও বিশ্বাস করবে না হয়তো। বলছে যে এত সুন্দর যে অগ্নুৎপাত হলো, তারা দুটো মানুষ ছিল বলে তারা দেখতে পেলো, আফ্রিকার মানুষরা জানেও না, কেননা কে জানছে কোথায় কখন অগ্নুৎপাত হচ্ছে, আর ওই গভীর গহন জঙ্গল ওখানে কে যাচ্ছে। আজ এরা বেরিয়েছিল তাদের এই নেশার জন্য, কোথায় হীরে কোথায় সোনার খনি খোঁজার জন্য বলেই না আজ শঙ্কর এগুলো দেখতে পেল। সকালে বেশ স্পষ্ট দেখা গেল মোমবাতি হাওয়ার মুখে জ্বলে গিয়ে যেমন মাথার দিকে অসমান খাঁজের সৃষ্টি হয়, পাহাড়ের চূড়াটায় তেমনি চেহারা হয়েছে। কুলপি বরফটাতে ঠিক যেন কে কামড় বসিয়েছে। মোমবাতিটা হাওয়া দিলে কেমন হয়, ওই একদিকে বেশি একদিকে কম এমনিভাবে জ্বলে, আর ওই পাহাড়টা ঠিক সেই রকম অবস্থা, মনে ছিল যেন একটা কুলপি বরফ যদি হয় এরকম, যদি কামড়ে খেয়ে নেওয়া যায় তাহলে কি হয়, তার মাথাটা খানিকটা কেউ নিয়ে নিয়েছে, এই পাহাড়টা ঠিক সেই রকম অবস্থা হয়েছে, মাথাটা তো সেই বিস্ফোরণে একদম ছিন্ন বিচ্ছিন্ন ভেঙে গেছে পুরো, ঠিক তেমনি মনে হলো ইয়েটা, এই লাইনটা দাগ দিতে হবে, কুলপি বরফটাতে ঠিক যেন কে একটা কামড় বসিয়েছে। অ্যালভারেজ ম্যাপ দেখে বললে এটা আগ্নেয়গিরি বলে ম্যাপে দেয়া নেই, সম্ভবত বহু বৎসর পরে এর প্রথম অগ্নুৎপাত, কিন্তু এর যে নাম ম্যাপে দেয়া আছে তা খুব অর্থপূর্ণ। বললো যে এটা এই ম্যাপে, এর অ্যালভারেজ ম্যাপ নিয়ে বেরিয়েছে, কোথায় কি আছে অ্যালভারেজের তো সব নখদর্পণে, সে তো ম্যাপ নিয়ে ঘুরছে, কিন্তু এই আগ্নেয়গিরির এই অগ্নুৎপাত ম্যাপে কোথাও নেই। কেন অগ্নুৎপাত তার পর এক দু বছর পর হয় না, কত বছর কত শতাব্দী পরে যে অগ্নুৎপাত হবে কেউ জানে না, সেই জন্য শঙ্কর বারবার বলছে যে জীবনে সে আর কোনো দিন দেখতে পাবে না, এরম জায়গায় না আসলে সে তো দেখতেই পাবে না, যে এই যে তার জীবনের কি একটা সঞ্চয় হয়ে রইল সে সেই জানে। শঙ্কর বললে কি নাম, অ্যালভারেজ বললে এর নাম লেখা আছে ওল্ডোনিও লেঙ্গাই, প্রাচীন জুলু ভাষায় এর মানে অগ্নিদেবের শয্যা, এটা জুলু ভাষা ওল্ডোনিও লেঙ্গাই, আর এর আসল মানে হচ্ছে অগ্নিদেবের শয্যা, যে অগ্নিদেব যেন শুয়ে আছেন আর কি ওখানে। নামটা দেখে মনে হয় এ অঞ্চলের প্রাচীন লোকদের কাছে এ পাহাড়ের আগ্নেয় প্রকৃতি অজ্ঞাত ছিল না, বোধহয় তারপর দু একশো বছর কিংবা তারও বেশি কাল এটা চুপচাপ ছিল, হয়তো 200 বছর আগে কখনো অগ্নুৎপাত হয়েছিল, কিন্তু এর নামটা আছে ম্যাপে, এই যে নাম ওরা জুলু, ওই অঞ্চলের যে আদিবাসীরা যারা ওই অঞ্চলের থাকে তারা একে এই নামেই বলে আর কি। তো এই অগ্নিদেবের শয্যা মনে হয় 200 বছর আগে কখনো অগ্নুৎপাত হয়েছিল। ভারতবর্ষ ছেলে শঙ্করের দুই হাত আপনা আপনি প্রণামের ভঙ্গিতে ললাট স্পর্শ করল, প্রণাম হে রুদ্রদেব প্রণাম, আপনার তাণ্ডব দেখবার সুযোগ দিয়েছেন এজন্য প্রণাম গ্রহণ করুন হে দেবতা, আপনার এ রূপের কাছে শত হিরক্ষণে তুচ্ছ হয়ে যায় আমার সমস্ত কষ্ট সার্থক হলো। এই লাইনটা আবার দাগ দিতে হবে, সে প্রণাম করলো অগ্নিদেবকে যে প্রণাম, আমি জীবনে আর এরকম ঘটনা এরকম দৃশ্য কোনোদিন দেখতে পাবো না, আমার জীবন আর সার্থক, আমার হীরে আমার সোনা আমি কিচ্ছু চাই না, আমি সেসব আমার দরকার নেই, কিন্তু আজ যে আমি দেখলাম শঙ্করের সারা জীবনের সঞ্চয় হয়ে রইল এইরকম ঘটনা, এরকম জিনিস আর কোনো দিন দেখতে পাবে না, সেই জন্য সে বারবার নত হচ্ছে, বারবার প্রণাম করছে অগ্নিদেবকে। আজ এই পর্যন্ত এই চ্যাপ্টার পড়িয়ে দিলাম তোমাদের, তোমরা ভালো করে পড়ো, প্রচুর চ্যাপ্টার, খুব ছোট মাত্র 2 পাতা কিন্তু প্রচুর প্রশ্ন হবে এর থেকে, তোমরা নিজেরাই বুঝতে পারো, সমস্ত প্রশ্ন দেখো
বইয়ের শেষের দিকে প্রশ্নগুলো দেখো নিজেরা, আমি পরের দিন আবার পড়াবো।